সহজের ফাঁদে রেলের টিকিট অনলাইন কাউন্টার দুটোতেই বিপর্যয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি চরমে গাবতলিতে নীরবেই শেষ এসি বাসের টিকিট ভবন নির্মাণের সময় নিরাপত্তা সক্ষমতা নিয়ে ভাবতে বললেন প্রধানমন্ত্রী নতুন 40টি ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন দমকল কর্মীদের উপর হামলা হলে ছাড় পাবে না কেউ ঢাকার নিউ মার্কেটের চাঁদাবাজি ওপেন সিক্রেট পুলিশ রাজনৈতিক নেতা ও লাইনম্যানদের নিয়ন্ত্রণে ফুটপাত প্রতিদিন আদায় 20 লাখ টাকা সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান সহজের ফাঁদে রেলের টিকিট শুধু অনলাইন নয় কাউন্টারেও সার্ভার বিপর্যয় এ কারণে সকাল থেকেই ছিল টিকিট বিক্রিতে ধীরগতি ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ঈদযাত্রার আগাম টিকিট নিতে আসা মানুষের দুর্ভোগ অসহনীয় অনেকে স্বস্তি নিয়ে ফিরলেও টিকিট ছাড়াই খালি হাতে ফিরেছেন অনেকেই নতুন প্রযুক্তির বিড়ম্বনার কথা স্বীকার করে সেবার মান বাড়াতে সময় চেয়েছে রেলওয়ে 27 তারিখের টিকিট না পাওয়া যাত্রীরা 28 তারিখের টিকিটের জন্য শনিবার দুপুর থেকেই দাঁড়িয়ে যান কমলাপুর রেল স্টেশনের কাউন্টারের সামনে ফলে রোববার ভোর থেকেই কাউন্টারে ঢল নামে টিকিট প্রত্যাশীদের মানুষের দীর্ঘ লাইনের সীমানা পৌঁছে স্টেশনের শেষ প্রান্তে বেশিরভাগেরই অপেক্ষা ছাড়িয়েছে 15 থেকে 18 ঘন্টা এদিনও কাউন্টারের সার্ভার মাঝে মধ্যেই হ্যাং হয়ে যাওয়ায় টিকিট বিক্রিতে ছিল ধীর গতি 20 ঘন্টা পার হয়ে গেল আমরা এইখানেই দাঁড়ানো আছি প্রায় 24 ঘন্টার মতো দাঁড়ায় আছে একটা ভ্যাপসা গরম মনে আছে একটা বাথরুমের ভিতর আবদ্ধ একটা টিকিট কাটতে যদি 10 মিনিট 15 মিনিট সময় লাগে টিকিটটা পাওয়া যায় কখন তবে নারীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি শত শত নারীর দীর্ঘ লাইনে কাউন্টার মাত্র দুটি ফলে তীব্র গরম আর ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন অনেকেই উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে সিরিয়ালে দাঁড়ায় একদম সামনে ছিলেন ধাক্কা পিছনে দিছে পর অজ্ঞান হয়ে পড়ে গেছে মাথায় পানি ঢালতেছে এখানে এত পরিমাণ গরম যে মানে দাঁড়ানো অনেকেই তো অনেক মানে যারা বয়স্ক হার্টের পেশেন্ট আছে অনেকেই অসুস্থ হয়ে গেছে এখানে যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি এটাও মনে হচ্ছে যে অন্যরকম মানে বাতাসও পাচ্ছি না এরকম লাগতেছে তবে টিকিট হাতে পেয়ে এত কষ্ট ও ভোগান্তি যেন রূপ নেয় আনন্দে 22 ঘন্টা পর টিকিট পেয়েছি ভাই এখন খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দায়িত্ব নেয়ার 2 মাস পেরুলেও অফলাইন আর অনলাইনের দায়িত্বে থাকা সহজ .com কমাতে পারেনি যাত্রী ভোগান্তি কমলাপুরের স্টেশন ম্যানেজারও তা স্বীকার করে সময় চাইলেন ওরা সিস্টেমে রেখেছে একসাথে 100 লোক হিট করতে পারবে দেখা গেছে একটা টিকিট হিট করছে 10-1000 লোক তখন স্বাভাবিকভাবে জ্যাম তৈরি হয় তারপর আমাদেরকে একটু সময় দেন রাজধানীর 5টি স্থান আর অনলাইন মিলিয়ে ঢাকা থেকে 28 এপ্রিলের জন্য বিক্রি করা হয় 27,800 টিকিট নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা ভবন নির্মাণের সময় অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সরকার ফায়ার সার্ভিসকে আধুনিক সরঞ্জামে সক্ষম করছে তবে এর সুফল পেতে জনগণকেও দায়িত্বশীল হতে হবে সকালে একযোগে দেশে 40টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করে একথা বলেন তিনি এ সময় উদ্ধার কাজে যাওয়া দমকল কর্মীদের উপর হামলা হলে কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ার করেন সরকার প্রধান দমকল বাহিনীর সেবার দুয়ার এবার সম্প্রসারিত হলো আরও এক ধাপ নগর জীবনের মতো বিপদে রক্ষাকর্তা হিসেবে এখন ফায়ার সার্ভিস স্টেশনগুলোও নির্মাণ করা হচ্ছে প্রত্যন্ত গ্রামীণ জনপদেও রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের 5 বিভাগের 25 জেলার 39 উপজেলায় একযোগে 40টি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেন সরকার প্রধান শুভ উদ্বোধন ঘোষণা করছি তিনি বলেন অপরিকল্পিত ও নিরাপত্তার ঘাটতি নিয়ে কোনো ভবন নির্মাণ করা যাবে না বসুন্ধরা শপিং মলের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী বসুন্ধরা শপিং মলে যখন আগুন লাগলো তখন সেই আগুন নির্বাপনের কোনো ব্যবস্থা তেমন ছিলই না যে বিল্ডিং গড়ে উঠেছে একটি বিলের ভিতরে সেই বিল্ডিংয়ে আগুন নেভাবার পানি দেওয়ার ব্যবস্থা নাই পানি আনতে হয়েছিল হোটেল সোনারগাঁ থেকে
আধুনিক সরঞ্জামে ফায়ার সার্ভিসকে সক্ষম করা হলেও এর সুফল পেতে নাগরিক দায়ের কথাও উল্লেখ করেন সরকার প্রধান। কেউ 30 তলা 40 তলা নানা রকম প্ল্যান করে বসে আছেন, তো তার আগে এটা চিন্তা করতে হবে যে এখানে কোনো দুর্ঘটনা দেখা দিলে সেখান থেকে উদ্ধার কাজ করবার মতো সক্ষমতা আমাদের কত দূর আছে। ফায়ার সার্ভিসের সেবা গ্রহণের সময় এই বাহিনীর ওপর হামলে পড়াদের হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন লাগলো, সেখানে গেল ফায়ার ফাইটাররা গাড়ি নিয়ে, অমনি গাড়ির উপরে আক্রমণ, আর গাড়িতেই আগুন ধরিয়ে দিল। এই ধরনের ঘটনার জন্য না ঘটে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পুলিশ রাজনৈতিক নেতা ও লাইনম্যানদের নিয়ন্ত্রণে নিউ মার্কেটের ফুটপাত। প্রতিদিন 200 থেকে সর্বোচ্চ 3,000 টাকা চাঁদা দিতে হয় একজনকে। প্রতিদিন চাঁদা আদায় হয় কমপক্ষে 20 লাখ টাকা। হকার্স লীগের নেতা ও গবেষকদের সঙ্গে কথা বলে এ তথ্য পেয়েছে সময় সংবাদ। চাঁদা তোলার দায়িত্বে থাকা কয়েকজন লাইনম্যানের নামও এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। লাহিদুল ইসলাম টঙ্গী সরকারি কলেজের এই শিক্ষার্থী ভ্যানে করে জুতা স্যান্ডেল বিক্রি করতে প্রথমবারের মতো এসেছেন ঢাকার নিউ মার্কেট ফুটপাতে। এক নম্বর গেটে প্রথম বাধার মুখে পড়েন তিনি। সাদা টি শার্ট পরা এই ব্যক্তি লাহিদুলকে জানান, এখানে চাইলেই কেউ দোকান নিয়ে বসতে পারেন না, আছে নিয়ম কানুন। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে গিয়ে দোকান বসানোর চেষ্টা করেও ব্যর্থ লাহিদুল। ঢাকা কলেজের সামনে গিয়ে আরেকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে টিচার্স ট্রেনিং কলেজের সামনে বাধার মুখে ট্রাফিক পুলিশের। এবার ভ্যান ঘুরিয়ে নূরজাহান শপিং সেন্টার হয়ে বলাকা সিনে ওয়ার্ল্ড, কোথাও জায়গা না পেয়ে এলাকা ছাড়েন হতাশ লাহিদুল। অন দ্য স্ট্রিট যে বিজনেসগুলো, কারোর সাথে মানে যোগাযোগ না করে বা আতাত না করে মানে এখানে ডেফিনেট বসাটা ডিরেক্টলি বসা যায় না। নিউ মার্কেটের ফুটপাতে দীর্ঘদিন হকারি করেন এমন একজনের সঙ্গে কথা হয় সময় সংবাদের। পরিচয় গোপন রাখার শর্তে তিনি তুলে ধরেন চাঁদাবাজির বিস্তারিত। টাকাগুলো ভাগ হয় কিভাবে? তদন্ত আছে, ওসি আছে, অপারেশন আছে, পারি সার্জন আছে, এসআই যে কয়জনের ডিউটি আছে প্রত্যেকের আছে, থানার স্পেশাল গাড়ি আছে, হ্যাঁ টাকা আছে। তার কথার সত্যতা পাওয়া গেল আরো কয়েকজন হকারের সঙ্গে কথা বলে। ফুটপাত থেকে এবার নিউ মার্কেটের ভেতরে প্রবেশ করা যাক। এখানকার বেশিরভাগ দোকান মালিক নিয়মের তোয়াক্কা না করে তাদের সামনের ফাঁকা জায়গা ভাড়া দিয়েছেন। 3 থেকে 4 ফুটের জায়গার ভাড়া মাসিক 20 থেকে 50 হাজার টাকা। ভিতরে এক একটা দোকানের ফুটে যে একবার 2,000 টাকা, 30 লাখ একবার 40,000 টাকা ভাড়া, ভাড়া হিসাবে চালাই। 2 দিন নিউ মার্কেট এলাকা ঘুরে জানা গেল ফুটপাতে দোকান বসাতে দৈনিক চাঁদার পাশাপাশি গুনতে হয় মাসিক চাঁদা, আর এই চাঁদার ভাগ পায় পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসন। টাকা তোলার দায়িত্বে থাকে লাইনম্যান। মার্কেটের পশ্চিম পাশের লাইনম্যানের দায়িত্বে আছেন সাত্তার মোল্লা, তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। পূর্ব পাশে লাইনম্যানের দায়িত্ব পালন করেন ইব্রাহিম ইবু। ইসমাইল বিপ্লব মোর্শেদ সহ একাধিক লাইনম্যানের নামও এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। শুধু ফুটপাতের হকারদের কাছ থেকে নয়, চাঁদাবাজি হচ্ছে সিএনজি অটোরিকশা থেকেও। এক নম্বর গেটে 2 নিরাপত্তারক্ষী মাসুদ ও ওহাবকে দেখা গেল প্রতিটি সিএনজি থেকে চাঁদা নিতে। না না ভাই, আমরা এখানে কোনো টাকা টাকা নিই না, আমরা টাকা নিই না স্যার, আমরা টাকা নিই না। দৈনিক লক্ষ লক্ষ টাকা ওরা নিয়ে যাচ্ছে। বাংলাদেশ হকার্স লীগের সভাপতি বলছেন, যেখানেই হকার আছে সেখানেই আছে লাইনম্যান, আছে চাঁদাবাজি। নিউ মার্কেটে চাঁদাবাজদের সর্দার হইল ইব্রাহিম ওরফে ইবু, সাত্তার মোল্লা। লাইনম্যানকে নিয়ন্ত্রণ করে পুলিশ, যেখানে লাইনম্যান নামদারি চাঁদাবাজ আছে সেখানে পুলিশের সহযোগিতা করছে। 2016 সালের এক গবেষণায় দেখা যায় ঢাকার 2 সিটি কর্পোরেশনের ফুটপাতের হকারদের কাছ থেকে বছরে 1,825 কোটি টাকা চাঁদা আদায় হয়। প্রতিদিন আদায় হয় 60 কোটি টাকারও বেশি। সবার নাকের ডোকা দিয়ে যখন হচ্ছে টাকাটা, আমরা বিভিন্ন সময় দেখলাম যে সবার মাঝে কিছু না কিছুভাবে যাচ্ছে সিস্টেমটা টিকিয়ে রাখার জন্য। পুলিশ বলছে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে চাঁদাবাজির বিষয়টি, অভিযোগ প্রমাণ হলে ছাড় পাবে না পুলিশও। পলিটিক্যাল লোক যেখানে জড়িত থাকুক অথবা পুলিশ জড়িত থাকুক, যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেব। ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের সংঘর্ষের পর আবারও আলোচনায় উঠে আসে নিউ মার্কেট কেন্দ্রিক ফুটপাতে চাঁদাবাজির বিষয়টি। সংশ্লিষ্টরা বলছেন চাঁদাবাজির এই বিশাল সিন্ডিকেটের কাছে বিভিন্ন সময় ছাত্রদের নিয়ে ছড়ানো চাঁদাবাজির অভিযোগ কিছুই নয়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব জানান, ভোরে দাঁড়াইন নদীর পানির তোড়ে বাঁধ ভেঙে যায়, তলিয়ে যায় ফসল। তবে এরই মধ্যে হাওরের 4,270 হেক্টর জমির মধ্যে 90 ভাগ জমির ধান কাটা হয়েছে। দ্রুত কাটতে না পারলে 2 থেকে 1 ভাগ জমির ধান নষ্ট হতে পারে বলে জানান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন সাকিব আল হাসান, বাদ পড়েছেন সাদমান ইসলাম ও আবু জায়েদ রাহি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দুঃসহ স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মুমিনুলের দলের। লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নেন সাকিব। প্রস্তুতির অংশ হিসেবে ডিপিএলেও রূপগঞ্জের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ ও স্পিনার তাইজুল ইসলাম। ফিটনেস ঠিক হওয়া সাপেক্ষে দলে আছেন পেসার শরীফুল। ইঞ্জুরিতে পড়া আরেক পেসার এবাদতকেও রাখা হয়েছে স্কোয়াডে। পাকিস্তান সিরিজের পর আবারও ডাক পেয়েছেন রেজাউর রহমান রাজা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সহজের ফাঁদে রেলের টিকিট, অনলাইন কাউন্টার দুটোতেই বিপর্যয়, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ভোগান্তি চরমে। গাবতলিতে নীরবেই শেষ এসি বাসের টিকিট। ভবন নির্মাণের সময় নিরাপত্তা সক্ষমতা নিয়ে ভাবতে বললেন প্রধানমন্ত্রী। নতুন 40টি ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন, দমকল কর্মীদের ওপর হামলা হলে ছাড় পাবে না কেউ। ঢাকার নিউ মার্কেটে চাঁদাবাজি ওপেন সিক্রেট, পুলিশ রাজনৈতিক নেতা ও লাইনম্যানদের নিয়ন্ত্রণে ফুটপাত, প্রতিদিন আদায় 20 লাখ টাকা। এই ছিল সময় সংবাদে, চলে যাচ্ছি রমজানের বিশেষ আয়োজন ইফতার বাজারে। টেলিভিশনের এই পবিত্র রমজান মাসে নিয়মিত আয়োজন ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি কমল দে। আর আজকে আমরা রয়েছি বন্দননগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা জিসি মোড়। আর সে জিসি মোড়ে তারকা মানের হোটেল, হোটেল পেনিনসুলা। এই হোটেল পেনিনসুলা তার গ্রাহকদের জন্য অন্তত 105 রকমের ইফতারের আয়োজন করেছে। আর ইফতারের আয়োজনের মধ্যে অর্থাৎ আমরা শুরু করবো ইফতারের যে আয়োজন, যে ছোলা বেগুন অর্থাৎ চিরাচরিত যে বাংলাদেশের ইফতার, যা আমরা বাঙালিরা যে ইফতার পছন্দ করি ইফতারটি শুরু করি, সে ছোলা এবং বেগুনি এবং রয়েছে পেঁয়াজু এবং সমুসা সিঙ্গারা আলুর চপ অর্থাৎ সচরাচর যে আমরা ইফতারটা আয়োজন করি সেই আয়োজন দিয়ে আমি শুরু করছি। আপনি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ছোলা অর্থাৎ ছোলা বুনা। আমরা কিন্তু আমরা সচরাচর যারা বাঙালি রয়েছে তারা ছোলা বুনা দিয়ে শুরু করি ইফতারটা। এরপর আমরা একটু যাবো পাকোড়া, অর্থাৎ আপনারা জানেন নতুন সংযোজন করা হয় ইফতারের সাথে, হ্যাঁ ছোলার পাশাপাশি পাকোড়া রয়েছে, রয়েছে পেঁয়াজু এবং সেই চুড়া সে আলোচিত বেগুনি এবং সমুসা। আমার সাথে রয়েছেন এই হোটেল পেনিনসুলার শেফ সোহেল, মিস্টার সোহেল আপনাকে জামাল, মিস্টার জামাল আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আপনার যারা পেনিনসুলার গ্রাহক রয়েছেন যারা ইফতার করতে আসছেন তারা কে, আপনি তাদের জন্য কত রকমের ইফতারের আয়োজন রয়েছে আজকের ইফতারে? আসলে বেসিক্যালি আমাদের প্রতিদিনই আয়োজন থাকে, তবে আজকে আমাদের এখানে 105 আইটেম। আমরা এখানে আছে অ্যারাবিক আইটেম আছে, ইন্ডিয়ান আইটেম আছে, শ্রীলঙ্কান আইটেম আছে, মেক্সিকান আইটেম আছে, ইটালিয়ান, জাস্ট ইন্টারন্যাশনাল বুফে। কেন ইন্টারন্যাশনাল কেন? যেটা আমাদের আসলে আমাদের বর্তমানে আমরা হচ্ছি এখন ফাস্টিং হচ্ছে, রোজার মাস, তো আমরা চেষ্টা করি আমাদের যারা গেস্ট তাদেরকে মানে খুশি করার জন্য এবং বিভিন্ন দেশের বিভিন্ন আইটেম, বিভিন্ন টেস্টের ফুড যেন তারা পেতে পারে সেই জন্য আমরা খুবই চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি তাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য। মিস্টার জামাল আপনাকে আমি বলছি যে আমরা প্রথম শুরু করি যে এই যে আমরা ইফতারটা দেখতে পাচ্ছি, মূলত আপনার যে ইফতারটা শুরু হয় আপনাদের কী দিয়ে শুরু করেন? আমরা প্রথম এখানে ইফতারটা শুরু করি খেজুর দিয়ে। এখানে আছে আমাদের খেজুর, তারপরে আছে আমাদের মিক্স ফ্রুট যেটা চাট আর কি, তারপরে কাঁচা ছোলা আছে, দইবড়া আছে, তারপরে দই চিড়া আছে, মুড়ি আছে এবং বিভিন্ন ধরনের ফ্রুট কাট আছে এখানে। আচ্ছা আপনাদের যদি গ্রাহকরা আছেন তারা মূলত কোন ধরনের ইফতারটি সবচেয়ে বেশি পছন্দ করেন? আসলে তারা ফার্স্টে এসেই ওরা মানে আমাদের দই বড়াটা খুব স্পেশাল ইন্ডিয়ান, তারপরে দই চিড়াটা, খেজুর, এই ধরনের মানে ঠান্ডা খাবারগুলো পছন্দ করে। এখানে যা আছে সব ঠান্ডা খাবার এবং এখান থেকে একটু সামনে গেলেই ওখানে আমরা মেক্সিকান কিছু আইটেম আছে, ইটালিয়ান কিছু আইটেম আছে,
তারপরে এখানে মেক্সিকান আইটেম বলতে কি আমরা কি বাঙালিরা মেক্সিকান ইফতারতে মেক্সিকান আইটেম বলতে বেসিক্যালি মেক্সিকান ফুডগুলো হচ্ছে স্পাইসি তো আমাদের রমজান মাসে অনেকেই চায় যে একটু টেস্টি স্পাইসি ফুড তাই আমরা এটা হচ্ছে চিকেন কাটি রোল এটা হচ্ছে ইন্ডিয়ান ফুড এটা মানে ইন্ডিয়ান চিকেনের উপরে ভিতরে ভেজিটেবল দিয়ে চিজ দিয়ে র্যাপ করা থাকে তো খুব টেস্টি ফুড এটা তো সবাই লাইক করে এখানে এসে তো এক স্যান্ডউইচ স্যান্ডউইচের আকারটা কেমন যেন ছোট কেন ছোট কেন এটা হচ্ছে বাইট মনে করেন একবার মুখে দেওয়ার মতো এরকম একটা স্যান্ডউইচ এটা স্পেশালি একবারই মুখে দেবে একটা এক পিস তো এটা আলাদা একটা টেস্ট এটা মানে মেক্সিকান একটা টেস্ট আছে এটার ভিতরে আমরা এখানে দেখতে স্মল ফিশ বান সহ নানা ধরনের বান আছে আমাদের ইফতারে কি এসব আসল আইটেম যুক্ত হলো কেন হঠাৎ করে এটা কি এটা কোন দেশের মানে রীতি আসলে প্রতি বছরই আমরা কিছু ভ্যারাইটি মানে কিছু আলাদা আলাদা ধরনের ফুড দিয়ে থাকি তো ফিশ বান এটা হচ্ছে শ্রীলঙ্কান ফুড আর এটা হচ্ছে ইটালিয়ান এই যে সসেস পপ পেস্ট্রি যেটা এটা হচ্ছে মানে খুব একটা টেস্টি ফুড তো আমরা প্রতি বছরই নতুন নতুন ফুড দেই আমাদের সব গেস্টের জন্য এবছর নতুন কি যুক্ত হলো এবছর আমাদের নতুন এখানে এটা আছে তারপরে আমাদের যেটা মেক্সিকানের একটা